বাগুইহাটি থানায় ডেঙ্গু আক্রান্ত আইসি সহ চার অফিসার। রাজ্য জুড়ে করোনার পাশাপাশি বারবারান্ত শুরু হয়েছে ডেঙ্গু। ইতিমধ্যে বাগুইহাটি থানার অফিসার ইনচার্জ কল্লোল ঘোষের পাশাপাশি তিনজন পুলিশ আধিকারিক ডেঙ্গুর কবলে পড়েছে। তাই বিধাননগর পৌর নিগমের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হলো বাগুইহাটি থানা প্রসঙ্গে, যেখান থেকে প্রচুর পরিমাণে ডেঙ্গু মশার লার্ভা মেলে সেগুলিকে নষ্ট করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সেখানে 4, 9, 10 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অভিযানে সামিল হলেন বিধাননগর পুর নিগমের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটিভ স্বাস্থ্য দপ্তর। 10 নম্বর ওয়ার্ডের প্রণয় রায় ডেঙ্গুর এই বারবারান্তর জন্য থানার অস্বাস্থ্যকর পরিবেশকেই দায়ী করেন তিনি। বেশ কদিন ধরেই তো রাজ্যের বিভিন্ন জায়গাতে খবর আসছে যে ডেঙ্গুর প্রকোপ হয়েছে, আর বাগুইহাটি থানা যে অঞ্চলে রয়েছে একটা প্রচুর গাছপালা ঝোপঝাড়, গোরক্ষনাথ মন্দির বলে একটা এখানে দীর্ঘ প্রাচীন একটা মন্দির, তার যে প্রাঙ্গণ প্রচুর গাছপালা জলা জায়গা এখানে রয়েছে। অতীতেও আমরা দেখেছি বাগুইহাটি থানার এখানে আশেপাশে প্রচুর লার্ভা পাওয়া গেছে, এবং গতকাল রাত্রে আমরা খবর পেলাম যে থানার মধ্যে কয়েকজন অফিসার বা থানার স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই খবর পাওয়ার পরেই আমরা পাশে তিনটি ওয়ার্ড এবং সেন্ট্রাল টিম হিসেবে আমি নিজে স্বাস্থ্যকর দায়িত্ব হিসেবে এসেছি। পাশে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ওয়ার্ডের পুরো টিম এখানে আছে। 3 দিন ধরে আমরা এখানে অভিযান চালাচ্ছি, ধোঁয়া দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। আজকে সরেজমিনে দেখতে এসেছি যে লার্ভা কেন এখানে লার্ভা জন্মাচ্ছে এবং আক্রান্ত হলেন কেন।